আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যাডোবি ফোটোশপের নতুন ভার্সন দিয়ে আপনি বিভিন্ন উপায়ে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আজকে ভিডিওতে সেই সেই বিষয়টা দেখাবো তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম দেখতে পাচ্ছেন এবং অ্যাডোবি ফোটোশপ নতুন ভার্সনটা ওপেন করে নিয়েছি এবং এইখানে ওপেনে অথবা ফাইলে ক্লিক করে ওপেন অথবা কন্ট্রোল অ দিয়ে আমার যে ছবিটা আছে সেই ছবিটা নিয়ে নিব ছবি যেখানে আছে সেখান থেকে আপনি আপনার যে যে ছবি যেটা মন চায় সেটা আপনি নিতে পারেন মনে করুন আমি এই ছবিটা নিলাম এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব দেখতে পাচ্ছেন এই যে ছবিটা ইম্পোর্ট হলো এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব রিমুভ করব সেক্ষেত্রে এখন আমরা কিভাবে রিমুভ করব রিমুভের বেশ কিছু পদ্ধতি আপনাদের দেখাবো এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে সিলেকশন বানাতে গিয়ে কি কি টুল ব্যবহার করা হয় সবগুলোই আপনাদেরকে বলবো প্রথমে হচ্ছে এই যে ছবিটা আছে দেখতে পাচ্ছেন এই ছবিটার একটা এই যে দেখতে পাচ্ছেন এখন লেয়ার প্যানেলে একটা লেয়ার আছে এইটাকে আপনারা ক্লিক করে টান দিয়ে এইখানে ছেড়ে দিবেন আর একটা ডুপ্লিকেট লেয়ার কি হলো ক্রিয়েট হয়ে গেল কপি হয়ে গেলো একটা লেয়ার হাইড করে রেখে দেবেন তারপর যেহেতু এই লেয়ারটাতে কাজ করবেন এই লেয়ারে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ রাখবেন রাখার পর দেখুন যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারে আপনি ইয়া করতেন কাজ করতেন তাহলে কিন্তু অবশ্যই এটাতে কি করতে হতো ডাবল ক্লিক করে নর্মাল লেয়ারে রূপান্তর করে নিতে হতো এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটাতে থাকবে ব্যাকগ্রাউন্ড এই যে দেখতে পাচ্ছেন একটা একটা লক এইটাতে লকটাতে ক্লিক করে দিবেন অথবা আপনি যেটা করবেন ডাবল ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ওকে কিন্তু কাজ হয়ে যাবে আর যদি লক থাকে তাহলে কিন্তু কাজটা হবে না এই যে দেখতে পাচ্ছেন এখন লক আছে এখন কিন্তু কাজ হবে না এখন যদি আপনি ডাবল ক্লিক করেন এখানে তাহলে এটা কিন্তু নর্মাল লেয়ারে রূপান্তরের যে ইয়াটা আছে সেটা আসবে এটা আসলে আপনি যেটা করবেন এই যে এই ইয়াটা আসলে তারপর এখানে নর্মাল লেয়ারতে মুড থাকবে নর্মাল এখানে আপনি অকে দিয়ে দিবেন সো এটা কি হলো নর্মাল লেয়ারে রূপান্তরিত হয়ে গেল সো এটাকে আমরা হাইড করে রাখছি এবং এই যে ব্যাকগ্রাউন্ড কপি যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কি করলাম শো করালাম এবং এটা এই লেয়ারে আমরা ক্লিক করছি তার মানে এই লেয়ারটা লেয়ারটা এখন অ্যাক্টিভ আছে এটা সবসময় মনে রাখবেন তারপর যেটা করবেন এখানে আমি বলি এই যে দেখতে পাচ্ছেন দিয়ে সিলেকশন করা যায় যেভাবে সিলেকশন করা যায় আপনি পলিগুনাল লেসোটুল এটাতে ক্লিক করে করে এইভাবে আপনি সিলেকশন কি করতে পারবেন এভাবে ক্লিক করে করে ক্লিক করে করে সিলেকশন বানাতে পারবেন তবে এটা দিয়ে এত নিকুত হবে না তারপর ম্যাগনেটিক লেসোটুল এই ম্যাগনেটিক টুল দিয়ে কী করতে পারবেন এই জায়গাটাতে ক্লিক করে যদি এভাবে টান দিয়ে শুধু নিয়ে আসেন তাহলে ম্যাগনেটিকভাবে সুন্দরভাবে কিন্তু সিলেকশন একটা তৈরি হয়ে যাবে সিলেকশন তৈরি হল দেখতে পাচ্ছেন এই গেল একটা তারপর যদি এখানে আমি যদি একটা ক্লিক করেন তাহলেও সিলেকশন হবে অথবা এখানে যদি রেখে আপনি এন্টার চাপেন তাহলে সিলেকশন হয়ে গেল কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি তারপর দেখুন এইখানে যে তিনটা এটা গেল সিলেকশন টুল তারপর নিচের দিকে আসুন এই যে দেখতে পাচ্ছেন একটা এই টুলটাতে ম্যাগনেটিক ম্যাজিক ওয়ান্ড টুল আছে তারপর কুইক সিলেকশন টুল আছে অবজেক্ট সিলেকশন টুল আছে অর্থাৎ অ্যাডভান্স তিনটা টুল আছে আমরা এই তিনটা টুলেরই কাজ করব। এই তিনটা টুল ছাড়াও একদম নিখুঁতভাবে সিলেকশন বানাতে আপনি কিন্তু প্যান টুল ব্যবহার করে যে প্যান প্যান টুলেরও অনেকগুলো ইয়ে আছে প্যান টুল আপনারা ব্যবহার করতে পারেন তবে একদম প্যান টুল যেটা আছে র এটা ব্যবহার করা আমার সবচেয়ে সুবিধাজনক দেখুন এখানে ক্লিক করে এই যে এই জায়গাটাতে ক্লিক করে এইখানে আনলাম এখানে ছেড়ে দিলাম তারপর এইখানে ক্লিক করে এতটুকু করলাম এইভাবে তারপর এই জায়গাটাতে অল্টারে চেপে রেখে কেটে দিলাম তারপর কি করলাম এই জায়গাটাতে ক্লিক করে এভাবে বাঁকিয়ে দিলাম এই জায়গাটাতে এভাবে বাঁকিয়ে দিলাম আবার অল্টারে চেপে রেখে দিলাম তারপর এই জায়গাটা থেকে আবার এখানে ক্লিক করে এটাকে বাকিয়ে দিলাম তারপর এই জায়গাটা থেকে ক্লিক করে এটাকে বাকিয়ে এভাবে দিলাম এখানে ক্লিক করে কি করলাম এটা কেটে দিলাম এইভাবে কিন্তু সিলেকশন এভাবে এভাবে এনে আমরা যখন কন্ট্রোল প্লাস এন্টারে চেপে দিব এভাবে যখন আসবে একটা পাত্র তৈরি হবে কন্ট্রোল প্লাস এন্টারে চেপে দিলে এটা সিলেকশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডি দিয়ে ডি করে দিলাম এখন আসি সেই ফাইনাল জিনিসটাতে দেখুন যদি আপনি অবজেক্ট সিলেকশন টুলে এখানে যদি আপনি থাকেন অ্যাক্টিভ এখন যদি আপনি চান এই যে আপনার এখানে যে শুধুমাত্র আপনার ছবিটা আছে অবজেক্ট সিলেকশন করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে সেক্ষেত্রে কিন্তু অবজেক্ট সিলেকশন করা খুবই সহজ হবে সেক্ষেত্রে জাস্ট উপর থেকে টান দিয়ে ক্লিক করে এভাবে এইভাবে এইভাবে ড্রাগ করে এখানে ছেড়ে দেন তাহলে ফটোশপের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এআই এটা অটোমেটিক এই যে দেখুন অবজেক্টটা কি করলো সিলেকশন করে নিল দেখতে পাচ্ছেন অবজেক্ট সিলেকশন কিন্তু অটোমেটিক হয়ে গেছে এটা ছিল একটা তারপর দেখুন এখানে কুইক সিলেকশন টুল আছে কুইক সিলেকশন টুল কি কাজ করে কুইক সিলেকশন টুল হচ্ছে এখানে আপনাকে মানে কুইক সিলেকশন করতে সাহায্য করবে একই কালারের বিভিন্ন ধরনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কুইক সিলেকশন করতে খুব তাড়াতাড়ি সিলেকশন করতে সাহায্য করবে এখন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম এবং এখানে দেখুন উপরের দিকে এটা হচ্ছে প্লাস এই যে দেখতে পাচ্ছেন প্লাস যখনই আমি এখানে ক্লিক করে টান দিব সিলেকশান হবে আবার আমি ক্লিকটা ছেড়ে দিলাম অন্য কোথাও আমি হাত দিচ্ছি না জাস্ট আবার ক্লিক করে এভাবে টান দিলে সিলেকশন কি অ্যাড হবে যদি এইটা থাকতো এই যে এইটা মাইনাস তখন ক্লিক করে টান দিলে মাইনাস হবে দেখতে পাচ্ছেন মাইনাস হচ্ছে এই যে ক্লিক করে টান দিলে মাইনাস হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আমি বলি দেখুন যখন এইটাতে থাকবে এইটা এই যে এইটা তখন কিন্তু যতটুকু জায়গাতে আপনি টান দিবেন ততটুকুই সিলেকশন হতে থাকবে এটা হচ্ছে শিফটে চেপে রেখে যদি আপনি চাপ দেন বা এই জায়গাটাতে থাকাকালীন যদি আপনি যতটুকু অংশে দেন ততটুকুই সিলেকশন হতে থাকবে আবার মনে করুন এতটুকু সিলেকশন আমি বানালাম এ দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেল এখন যদি একটু বাদ দেওয়ার প্রয়োজন হয় যেমন এই যে এত এতটুকু ভিতরে চলে আসলো এটাকে যদি বাদ দেওয়ার প্রয়োজন হয় তাহলে অল্টারে চেপে রেখে এই জায়গাটাকে কী করব এইভাবে বাদ দিব এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করে করে এটাকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম সো এটা সুন্দরভাবে কি হলো সিলেকশান হলো এখন আমরা কি করব এই সিলেকশানটা যখন হলো তখন আমরা ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবো আর একটা জিনিস আছে সেটা দেখিয়েই তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাচ্ছি সিলেকশানেই আসল ব্যাকগ্রাউন্ড রিমুভতে একটা ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ব্যাক স্পেসে আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম এখানে কিন্তু আরেকটা টুল আছে সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল যেটা আমরা অ্যাডোবি ফটোশপের পুরাতন বাসনেও সেটা ব্যবহার করেছি ম্যাজিক ওয়ান টুল হচ্ছে একই জাতীয় কালার একটা ক্লিক করলে সবটা একসাথে সিলেক্ট হয়ে যায় ক্লিক করলাম এই যে দেখুন একই জাতীয় কালার সবটা সিলেক্ট হয়ে গেল এখানে কিছু সিলেক্ট হয় নাই এখানে কিছু হয় নাই শিফটে চেপে রেখে এই জায়গাটাতে চাপ দিলেও এই যে সিলেকশন এটাতে অ্যাড হলো এই জায়গাটাতে চাপ দিলেও সিলেকশন অ্যাড হলো যদি আমরা অল্টারে চেপে রেখে এখানে ক্লিক করি তাহলে মাইনাস হবে এই যে দেখতে পাচ্ছেন মাইনাস হচ্ছে সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু শিফটে চেপে রেখে রেখে সুন্দরভাবে যদি এক কালার হয় ব্যাকগ্রাউন্ড তাহলে খুব সুন্দরভাবে এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে তারপর সিলেকশানের পরেই যে কোনো এতগুলো টুল দেখালাম যে কোনো একটা টুল দিয়ে ভালোভাবে সিলেকশানটা করে নিয়ে এটা থেকে যারা করবেন ফেদার সিলেকশন দেবেন একটা ফেদার রেডিয়াস দেবেন আপনি সিলেকশান যে কোনো টুলে থাকাকালীন রাইট বাটনে ক্লিক করলে এই যে ফেদার রেডিয়াসটা আসবে এই যে ফেদার এফ ইএ টিএইচিআর ফেদার এটা আসবে আপনি এখানে যেহেতু ছবিটা বেশ বড় আছে এখানে দুই দিয়ে দিন দুই এবং ওকে দিয়ে দিন আর ফেদার যদি এখানে না আসে আপনি শিফট শিফট প্লাস প্লাস চাপ দেন আপনার চাপলে ফেদার চলে আসবে এখানে ফেদার রেডিয়াস দিয়ে ওকে দিয়ে দিবেন ফেদার রেডিয়াস দেওয়া হয়ে গেছে এবং এখানে ব্যাকগ্রাউন্ডে আমি যেটা করবো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো যেহেতু জাস্ট ব্যাকস্পেস এ চাপ দিয়ে দিব স্পেসে চাপ দিলাম দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল শো কেটে গেছে এটাকে আমরা কুইক সিলেকশন টুলের মাধ্যমে চেপে রেখে এতটুকু সুন্দর হয়ে গেল হুম হয়ে গেছে সো এখন আবার চেপে এখানে টু ফেদার রিডিয়ার দিয়ে এন্টার দিলাম ওকে দিলাম তারপর ব্যাকস্পেসে চাপ দিলাম দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন এই ব্যাকগ্রাউন্ডে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারবো যেমন যদি এই ছবিটা ব্যবহার করতে চাই তাহলে রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ এবং এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম এবং এটাকে যদি আমরা দেখুন এইখানে যদি আমরা সুন্দরভাবে বসিয়ে দিই সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম এবং আমরা যেটা করব দেখতে পাচ্ছেন ছবিটা সুন্দরভাবে বসে গেল এখন এই ছবিটাকে টান দিয়ে নিচে দিয়ে দিব দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু কাজটা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এটাতে ব্যাকগ্রাউন্ড নাই আমার মাউসটা যেখানে আছে দেখুন যে এই লেয়ারে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি নিচের লেয়ারটা হচ্ছে এটা এবং উপরের যে লেয়ার আছে সেই ছবিটা কিন্তু আনহাইড করা সরি হাইড করা হাইড করা আনহাইড আমরা পরে করব এটা হাইড করা আছে এটা হাইড করলে কিন্তু বুঝতে পারবো যে এটা আসলে পূর্ববর্তী ছবিটা কীরকম ছিল এটা আমরা আনহাইড করছি শো করছি এ দেখতে পাচ্ছেন এটা পূর্ববর্তী ছবি ছিল এটাকে যদি আমরা হাইড করে দিই দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এই ছবিটা তারপর এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে অ্যাড করেছি এইভাবে খুব সহজে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন আপনার এই অ্যাডোবি ফটোশপ নতুন বাসন দিয়ে এটা তো ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভই করে ফেলেছি একদম ব্যাকগ্রাউন্ড রিমুভের আরও কয়েকটা পদ্ধতি আছে সেটা একটু বলে দিই এটা ওইটা হচ্ছে একদম অ্যাডভান্স কৌশল সেটা হচ্ছে মাস্ক অ্যাড করা তো চলুন এই যে ছবিটা আছে এইটাকে আমরা হাইড করে দিচ্ছি এটাকেও হাইড করে দিচ্ছি এই ছবিটাকে যেটা করছি কি করছি এটাকে আমরা শো করলাম এই ছবিটাকে আমরা এখন অন্য উপায়ে করব যেমন দেখুন এই যে ছবিটা এই ছবিটা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটা কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে সরাসরি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম রিমুভই হয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি আর ফেরত আনতে পারবো না কিন্তু যদি আমরা মাস্ক এই যে এই ছবি মাস্ক অ্যাড করে যদি আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড আবার ফিরিয়েও আনা যায় যেমন আমরা এখানে কুইক সিলেকশন টুলের মাধ্যমে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম তারপর শিফট অ্যাপ সিক্সে চেপে এখানে আমরা ফেদার রেডিয়াস দিলাম ফেদার রেডিয়াসটা দিয়ে ওকে দিলাম এখন এইখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমার যে মাউসটা যেখানে আছে এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক এইখানে যদি আমরা ক্লিক করি এখন তাহলে যে ভিতরের যে অংশটা আছে আমার ছবিটা সেটা রিমুভ হয়ে যাবে ক্লিক করলাম ভিতরেরটা রিমুভ হয়ে গেলো এখন যদি আমি চাই এই যে দেখতে পাচ্ছেন বাইরের অংশটা এনে সিলেকশান আছে এখানে রাইট বাটনে যদি আমরা ক্লিক করি এবং এখানে সিলেক্ট ইনভার্স করি এখন দেখুন ভিতরের অংশটা সিলেকশানে আছে এখন যদি আমরা এখানে এই যে অ্যাডে মাস্ক লেয়ার অ্যাড লেয়ার মাস্ক এই মাস্ক যদি এখানে অ্যাড করি দেখুন কত সুন্দরভাবে আমাদের পিছনের অংশটা কী হল রিমুভ হয়ে গেল এখন যদি আমরা চাই এই পিছনের অংশটাকে আমরা আবার ফিরিয়ে আনতে পারবো এই যে দেখুন এটার মধ্যে একটা মাস্ক অ্যাড হয়েছে এই মাস্ককে ক্লিক করে তারপর এখানে দেখুন ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার সাদা সাদা এবং কালো সাদা কালারটা যখন আমরা এখানে ব্রাশ করব। তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আবার ফিরে আসবে এই যে ব্রাশ ব্রাশে চলে আসলাম এবং এখানে ক্লিক করে সাদাটা উপরে দিয়ে দিলাম এবং এইখানে অপাসিটি হান্ড্রেড ফ্লো হান্ড্রেড এখন যদি আমরা এখানে এভাবে টান দিই এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আবার ফিরে যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আবার ফিরে ব্যাকগ্রাউন্ডটা কি হলো আবার ফিরে আসছে এই যে দেখতে পাচ্ছেন আবার যদি আমরা কি করি এখানে যদি মাস্ক তো অ্যাড করাই আছে এখানে যদি ব্ল্যাকটা প্রথমে নিয়ে নিই যে ব্ল্যাক নিয়ে এখন যদি আমরা এভাবে টান দিই ব্ল্যাক কালারটা যদি এখানে ফিল করি তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে থাকবে যে ব্যাকগ্রাউন্ড কি হলো রিমুভ হচ্ছে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় এই হচ্ছে মূল বিষয়টা আপনি কিন্তু মাস্কের সাহায্যে করলে সুবিধা অনেকটা বেশি যেমন এখানে যখন আমরা এটা আমরা ইয়া করে দিচ্ছি পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে দিচ্ছি পূর্ব রাস্তায় ফিরিয়ে দিলাম এখন যদি আমরা এখানে কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করি প্রথমে সিলেকশন বানালাম এখন যদি আমরা এখানে যে ব্ল্যাক কালারটা ফোরগ্রাউন্ডে আছে আমরা যদি এখান থেকে ব্রাশটা নিয়ে এখানে যে অংশটা সিলেক্ট করেছি সেই অংশটা যদি এভাবে দিয়ে দিই সেই অংশটাই শুধু সুন্দরভাবে কি হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে এনে ব্যবহার করতে পারবেন সেটার জন্য এখানে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করবেন তারপর নতুন কোনো ব্যাকগ্রাউন্ড যদি আপনি চান সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে আপনি এনে ব্যবহার করতে পারবেন যেমন এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ব্যবহার করি রাইট বাটনে ক্লিক করে কপি দিলাম এবং এখানে কন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম মুভ টুলে ক্লিক করে এটাকে যেটা করব এবার টান দিয়ে বড় করে দিব টান দিয়ে বড় করে দিলাম এন্টার দিলাম তারপর এই লেয়ারটা দেখতে পাচ্ছেন উপরে এটা এটা টান দিয়ে নিচে বসিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কি হলো ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেল সো ফ্রেন্ডস একদম সাধারণ ভার পদ্ধতি এবং একটা অ্যাডভান্স পদ্ধতি সহ ব্যাকগ্রাউন্ড কিভাবে ফটোশপের নতুন ভার্সন দিয়ে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন সেটা কিন্তু দেখিয়ে দিলাম আশা করছি এটা দ্বারা আপনারা উপকৃত হতে পারবেন আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টে চেপে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ